দের স্বপ্ন অনেক স্বপ্ন দেখা ভালো তাই বলে সেমিফাইনাল খেলবে এটা চিন্তা করা যায় না কোথায় আছে পাথরে ফুটবে ফুল কিন্তু সেটা কোনোদিনও টাইগারদের দ্বারাই সম্ভব না স্যার বাইরে গেলেই চোট আর আঘাত বিপর্যয় হয়ে পড়ে আর টেস্ট খেলার কথা শুনলেই প্লেয়ারদের হার হিম করুণ দশা হয়ে পড়ে আর টি টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের একটা কথা আছে সেটা নেই এই টিমের একশো রান যদি টি টোয়েন্টিতে চেস করতে হয় সেটাও হয়তো চেস করা মুশকিল এই দলের কাছে এমন টিম আর কি বলা যাবে এখন টিম শ্রীরাম কোচিংয়ের ফ্যানেলে ব্যাটিংয়ের পার্টটা সামলাচ্ছেন তিনি যে কি করছেন সেটা দেখার বিষয় টাইগারদের মাঠ নিয়ে অনেক হুঙ্কার দিয়েছে টাইগাররা তবে এটা দুই তারিখে অ্যাডিলেটে দেখার বিষয় টাইগারদের গর্জন কতক্ষণ থাকবে সেটাই দেখার পাল্লা অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশ টিম কেমন করে মানিয়ে নিতে পারবে টিম টাইগাররা তবে খুব একটা আশা না করাই ভালো কারণ এই টিম হামেশাই যখন বড় বড় টিমের সাথে খেলে তখন বড় 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 ঘিরে ধরে তখন বাঘ চিৎকার করতে গিয়ে গলা শুকিয়ে যায় তখন বাঘ কাবু হয়ে পড়ে এমনিতেই নিউজিল্যান্ডে গিয়ে বাংলা ওয়াশ হয়ে গেছে এখন টি টোয়েন্টি বিশ্বকাপও বাংলা ওয়াশ হলেও অবাক হওয়ার কোনো কারণ নাই বাংলাদেশ টিম এখন কাপুনি শুরু হয়ে গিয়েছে কালকে কিভাবে মোকাবিলা করবে টাইগারদের হারাতে পারলেই টিম ইন্ডিয়া সেমিতে যাওয়ার পাক্কা হয়ে যাবে টাইগারদের যত অল্প রানে হারাতে পারবে ততই সুবিধা হবে টিম ইন্ডিয়ার টাইগারদের কমজোরি দিকগুলো কমজোরি দিকগুলো বুঝতে পারলেই ভালো করে ধরতে পারলেই বা খাঁচায় হয়ে পড়বে আর অন্য দিকে বাংলাদেশ আর টিম ম্যানেজমেন্টের যে চিন্তা আছে সেটা বোঝাই যাচ্ছে দেখে তো বন্ধুরা কালকে সবাই রেডি থাকবেন বাংলাদেশ আর ইন্ডিয়া ভার্সেস খেলা দেখার জন্য